দোস্ত, একটা টিউব দেখাচ্ছে, জেল জেল দেখেন, ডাইক্লোফেনাক সোডিয়াম আর লিনসিড, অ্যান্ড এর কম্পোজিশন মিথাইল স্যালিসাইলেট আছে। এটা হচ্ছে এটা ভোগ্রান জেল, ডাইক্লোফেনাক জেল টিউব, মানে এটা ব্যথা পাওয়ার, যে কোনো জায়গায় চোট লেগে গেল, ঠিক ক্রাম মাসেল ক্রাম হয়ে গেল, যেখানে ব্যথা আছে, মাসেল পেন, স্কেলেটাল মাসেল পেন হলো, তাই ডাইক্লোফেনাক সোডিয়ামটা এটা একটা টিউবটা নেবে। এটাও যে কোনো ওষুধের দোকানে জেলটা পাওয়া যায়, আর ভারতীয় জনঔষধি দোকানেও এগুলো পাওয়া যাবে, স্বল্প মূল্যে পাওয়া যাবে। যে কোনো লোক এটা কিনে ব্যবহার করতে পারে ব্যথার জন্য, যে কোনো মাসেল পেন, মানে মাংসতে ঘা লেগেছে, ব্যথা পেয়েছে, কিন্তু ঘাওতে লাগাবে না, যেখানে কেটে যাবে সেখানে কিন্তু লাগাবে না, মনে থাকে যেন। এটা শুধু মাসেল পেনের জন্য, অ্যার্থ্রাইটিস যাদের জয়েন্ট পেন আছে তারা লাগাতে পারে, কিন্তু মাসেল পেন হলে এটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। দিনে তিনবার লাগাতে হবে, সকালে দুপুরে বিকালে তিনবার, ভালো করে একটু হালকা মালিশ করে লাগালে ভালো হবে, জোর করে মালিশ করে দরকার নেই, হালকা মালিশ করে লাগিয়ে দেবেন, শুকনো 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 করে হালকা হালকা জেন্টালি মালিশ করে এটা লাগিয়ে দেবেন, যেখানে ব্যথা আপনি পেয়েছেন, খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন, চলতে গিয়ে পড়ে গিয়েছেন ব্যথা পেয়েছেন, রেডনেস হয়ে গিয়েছে, এই ডাইক্লোফেনাক জেলটা নিয়ে যাবেন। আর আপনারা যে কোনো ওষুধের দোকানে এই ভোগ্রান জেলটা, ডাইক্লোফেনাক সোডিয়াম জেলটা আপনারা পেয়ে যাবেন। দেখেন যেভাবে দেখানো হচ্ছে, আপনারা ভিডিওতে দেখে নেবেন, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা যে কোনো জায়গায় ব্যথার, শুধু চোখের ভিতর বাদ দিয়ে, মুখের ভিতর বাদ দিয়ে, ওরালে লাগাবে না, লোকালি লাগাবে, সেখানে শরীরের উপরে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন। এই ব্যথাটা সম্পূর্ণ অ্যানালজেসিক অয়েন্টমেন্ট, ডাইক্লোফেনাক ভোগ্রান জেল, এটা যে কোনো এই ভিডিওটা দেখাবে দোকানে গিয়ে, আপনারা যে কোনো ওষুধের দোকান আছে কি না কাছাকাছি, সেখান থেকে ওষুধটা নিয়ে নেবে আর আপনারা ব্যবহার করবেন, দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ব্যথার জন্য যেখানে ফুলে উঠেছে, সোয়েলিং হয়েছে, পড়ে গিয়ে গাছের থেকে পড়ে গিয়েছে, উপরে মাটিতে পড়ে গিয়েছেন, গর্তে পড়ে গিয়েছে, যে কোনো সাইকেলে মোটর সাইকেলে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, যে কোনো জায়গায় চোট লাগতে পারে, সেখানে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। ধন্যবাদ, কোনো সাইড এফেক্ট নেই এটা, ধন্যবাদ।